বাতাসে বহিছে প্রেম নয়নে লাগিল নেশা, কারাচে ডাকিল পিছে বসন্ত এসে গেছে। বসন্ত এসে গেছে, বসন্ত ভালোবাসে না এমন মানুষ খুঁজেই পাওয়া যাবে না, তাই না? তাই তো আমরাও আজকে সাজবো সাজুগুজু করে বসন্তের রেডি হয়ে সাজে, একদম বসে আছি। তো এখন আমরা যাব হচ্ছে খুলনা ইউনিভার্সিটিতে ফটোশুট করতে। মেইনলি আমি, ইশরাত, তুলি আমরা তিনজনই ফটোশুট করব, আর ওদের ছবি তুলে দিব আমি। তো একসাথে দুইটা কাজ করব, একে তো আমার ফটোগ্রাফিটাও করা হবে, সাথে ওদেরও সুন্দর সুন্দর ছবি তোলা হবে, আর আমাদেরও একসাথে সুন্দর একটা সময় কাটানো হবে। তো আমাদেরকে আপার উজ্জ্বল ভাইয়া খুলনা ইউনিভার্সিটিতে নিয়ে যাচ্ছে, যেহেতু আমরা সাজুগুজু করেছি, একা একা যেতে একটু ভয় লাগছিল, তো আপু আর উজ্জ্বল ভাইয়াকেও বললাম, তো তারাও আমাদেরকে নিয়ে গেল। তো এই যে গাড়িতে বসে আমরা একটু ঢং করছিলাম, আর এই ঢং করতে করতে আমরা পৌঁছে গেলাম খুলনা ইউনিভার্সিটি। যদিও আমাদের যেতে যেতে একটু রোদ চলে গেছিলো, বাট যেটুকু আলো ছিল তাতে মোটামুটি ভালোই সুন্দর সুন্দর ছবি তুলেছি, অ্যান্ড আমি এগুলো ভিডিও শেষে অ্যাড করে দিব। এই যে ঈশ্বাত আর আমার মধ্যে এখন কনভারসেশন হচ্ছে, ঈশ্বাত আর একটাই কমপ্লেন যে ওকে নাকি সুন্দর লাগছে না, আর ঈশ্বাত নাকি পোজই খুঁজে পাচ্ছে না। তো আমি ওকে একটু হেল্প করতেছিলাম পোজ দিতে, যে তুই এইভাবে এইভাবে পোজ দিতে পারিস, অ্যান্ড ঈশ্বাত তো খুবই মানে হাইপার হয়ে গেছে যে ওকে একদমই নাকি ভালো লাগতেছে। তারপর ওকে আমি, তুলি, আপা আমরা সবাই বলতেছিলাম যে তোকে সুন্দর লাগছে, তুই ছবি তোল, কিন্তু সে তো তুলতেই চাচ্ছিল না। পরে আমি জোর করে ওকে আরও কয়েকটা ছবি তুলে দিলাম। এরপর তুলিও ঈশ্বাসকে কিছু পোজ শিখাই দিচ্ছিল যে কিভাবে ছবি তুলতে হবে, তো সেগুলাই হচ্ছে এখানে বলতেছিলাম আমরা সবাই। এরপরে সবার ছবি টবি তোলা হয়ে গেছে, এরপর আমার ছবি তোলা বাকি। এবার আমার ছবিটা তুলবো কিভাবে, সে তোমার আপুকে নিয়ে গেছিলাম, তোমার আপুকে দিয়ে আমার কিছু ছবি তুলে নিলাম। হ্যাঁ, আমার আপুকেও শিখাচ্ছি ফটোগ্রাফি আর কি, যেন ফিউচারে আমার ছবি সুন্দর সুন্দর তুলে দিতে পারে। এরপর আমি নিজের কিছু সুন্দর সুন্দর ভিডিও করে নিলাম, তুলিকে বললাম একটু সুন্দর করে ভিডিও করে দিতে, তো তুলি আমাকে ভিডিও করে দিল। বাই দ্য ওয়ে, আজকে আমার মডেলদের ফটোগ্রাফার কিন্তু আমি ছিলাম, আমি ওদের সুন্দর সুন্দর ছবি তুলেছি। এবার আমরা যাচ্ছিলাম সূর্যমুখীর বাগানের ওখানে, যে ওখানে কিছু ছবি তুলবো, কিন্তু যেতে যেতে আলো অনেক কমে গিয়েছিল, যার কারণে আমরা আর শেষ পর্যন্ত যাই নাই। তো আমরা একটু ওইখানেই হাঁটাহাঁটি করলাম কিছুটা সময়, হাঁটাহাঁটি করে কিছু নিজেদের ভিডিও করলাম। যাই হোক, বসন্তের এই লুকে আমাদের কেমন লাগছে? আমাদের মতন সিঙ্গেল মানুষদের জন্য তো আর ভ্যালেন্টাইন্স ডে না, তাই আমরা পয়লা ফাল্গুনের আনন্দে আনন্দিত হচ্ছিলাম। এই বসন্ত আর ভ্যালেন্টাইন্স ডে আপনাদের কার কি প্ল্যান আছে সেটা জানাতে ভুলবেন না। তো আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই। সবাইকে বসন্তের আর ভালোবাসা দিবসের অনেক অনেক শুভেচ্ছা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।